কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব দেখুন প্রদেশ কংগ্রেসের খুব পরিষ্কার অবস্থান আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের লড়াই হবে এবং আমাদের বক্তব্য আমাদের নেতা রাহুল গান্ধীর কাছে আমরা জানিয়ে এসেছিলাম এবং টিকি তো তৃণমূলের বাধা বিজেপির কাছে মানে দিল্লির বিজেপির কাছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করার ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তিনি বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে নয় একা লড়বেন যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন গত কয়েকদিন ধরেই এই প্রেক্ষাপট তৈরি হচ্ছিল কখনো নাম করে কখনো নাম না করে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস সম্পর্কে ক্রমাগত সুর চড়াচ্ছিলেন তৃণমূল নেত্রী হম জব ইন্ডিয়া কা মিটিং করতে হ্যায় ইন্ডিয়া নাম হমনে দিয়া লেকিন মেরে কা দুঃখ কা বাত হ্যায় এ কহনে কা হম জব মিটিং মে জাতে হ্যায় হম দেখতে হ্যায় সিপিএম মিটিং কো কন্ট্রোল করতে হ্যায় जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने हम उसको कोई एडवाइस नहीं मानेंगे हमको बहुत असम्मान मिलते हैं किंतु तारपोरो राहुल गांधी शूट छिलो नरम जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है उसका रिजल्ट आएगा कंक्लूजन आएगा हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है हाँ थोड़ा थोड़ा होता रहता है कभी कोई उनका कोई बोल देता है हमारा कोई बोल देता है दीज आर नेचुरल थिंग्स दीज आर नॉट things that are going to disrupt him. मैंने क्या बोला रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो जो रीजनल पार्टी स्ट्रांग है आप 300 सीट में आप अकेले लड़ो हम मदद कर देगा हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे वो लोग क्या कहते हैं हमको जो मर्जी हो हम करेंगे एक बात याद रखना बीजेपी को मदद मत करो बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा हम तो माफी नहीं करेंगे हमारे पास हिम्मत है लड़ने के लिए लेकिन हमको लड़ने नहीं देता है लोग झोला से बिल्ली बाहर आ गई आज ममता को गुस्सा क्यों आ रहा है क्योंकि फंस गई और सच्चाई सामने आ गई সত্যের খবর কংগ্রেস এরাজ্যের 7 থেকে 8টি আসনে লড়তে চাইলেও রাজি ছিল না তৃণমূল 2019-এ তাদের জেতা 2টি আসন অর্থাৎ বহরমপুর এবং মালদা দক্ষিণ ছাড়া কংগ্রেসকে কোনো আসনে ছাড়তে আগ্রহী ছিল না তৃণমূল নেতৃত্ব Somebody must play the cat. I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. উনার দল দাঁড়িয়ে ছিল বিজেপি দাঁড়িয়ে ছিল কংগ্রেস দাঁড়িয়ে ছিল তৃণমূলকে হারিয়ে বিজেপিকে হারিয়ে কংগ্রেস দল 2টো সিট পেয়েছিল তো উনি দিলেন মানে 2টো তো কংগ্রেসেরই সিট ওনার দয়া দাক্ষিণ্যেরও ব্যাপার নেই এবার ন্যায় যাত্রা নিয়ে বাংলায় ঢোকার পরে তৃণমূল সম্পর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অবস্থান কি হয় সেটাই কৌতূহলের বিষয় শিবাশিস মৌলিক অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ